গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, সকাল সকাল তো কী বলো তো, কালকেই এই ভিডিওটা আপলোড করেছি, আজ তোমাদের কাছে সেটা শেয়ার করলাম। তো এত গরম, গরমের মধ্যে ভাত বসিয়েছে, ভাজা মাছ মাছ করবো, মাছ দিয়ে রান্না করবো, সেটা হয়ে উঠলো না। তো কিছু কাঁচা মাছের রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো, চার পিস মাছ নিলাম, তাতে গ্রেট করা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো সব ফ্রিজের মধ্যে আমার স্টোর করা থাকে। তো দেখো, সেটাও আমি মিশিয়ে দিলাম মাছের মধ্যে। তারপর একটা পেস্ট থাকে আটা আর ধনে পাতা স্টিক দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেটাও আমি পুরো মিশিয়ে নিলাম। তারপরে সেক্ষেত্রে তার মধ্যে দই একটু ফেটিয়ে দিয়ে দিলাম, গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিকেন মশলা কাশ্মীরি মরিচ মাখিয়ে দিলাম, একটু বেশি পরিমাণ তেল দিলাম আর অনেকগুলো কাঁচা লঙ্কা, যেটা ছাড়া তো আমি চলতেই পারি না কাঁচা লঙ্কা ছাড়া। তো সেটা ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পরে, হ্যাঁ কী খাবে জিজ্ঞেস করলাম, যদি আর কী করব, তো বললো যে না, আলু সেদ্ধ আর ডাল করলেই হবে। তো দেখো, আলু সেদ্ধ আর ডাল আমি একসঙ্গে কুকারে বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ তো বাটি ছিলই, তো এত কুঁড়ে হয়ে গেছি না, আলাদা করে ডাল আর করতে হলো না, ওতেই বসিয়ে দিলাম। তারপরে দেখো, তারই ফাঁকে ভাবলাম যে না, আর একটা কিছু করা দরকার। তো কিছু সাদা তিল ছিল, সেটাও মিক্সিতে পেস্ট করে রেখে দিলাম। তো তারই ফাঁকে দেখো, তোমার দাদাকে একটু চা করেও দিলাম, ওকে তো সন্তুষ্ট রাখতে হবে, কেন রাঁধতে যদি দেরি হয়ে যায় তাহলে আমাকেই আবার চিৎকার করবে। তো দেখো, আমার তিলের বড়াও রেডি হয়ে গেল। তারপরে সেটাকে বার করে, ম্যারিনেট করা মাছটাকে বার করে ওভেনে বসিয়ে দিলাম, সেটা আস্তে আস্তে হোক। তারই মধ্যে আলু সেদ্ধ হয়ে গেল, আর দেখো ডালটাও খুব ভালো সেদ্ধ হয়েছিল জানো তো। তাতে হলুদ দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে, কাঁচা লঙ্কার একটু তেল দিয়ে দিয়েছিলাম, তো ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। তো সেটা সাতুলে নিলাম। তো কীভাবে সাতুলাম জানো তো বন্ধুরা, হ্যাঁ কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিলাম, নিয়ে তাতে যে গ্রেট করা পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো ছিল সেটা দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, সেটা আলুর মশলা হয়ে গেল। তারপরে আবার তাতে তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে আবার গ্রেট করা একটু পেঁয়াজ রসুন কুচিগুলো দেওয়া হয়ে গেল। তো দেখো, তাতে ডালটা ছাতু নিলাম, তো দারুণ খেতে হয়েছিল। তো বন্ধুরা, দই মাছের কালারটা দেখো এত সুন্দর হয়েছে, আর তেলটাও প্রায় ছেড়ে গেছে, তখনই নামিয়ে দিলাম। তো আমার মেনু রেডি হয়ে গেল। তো সকাল সকাল বলতে মানে একটু দেরিই হলো, তারপরে বললো যে কী হলো এত দেরি হয়ে গেছে রাঁধতে, দাম কোথায় রাঁধতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি তো রান্না হয়ে গেল। তো চলো এইবার আমরা মানে ডেটটা পনেরোটা তো বাজছেই, আমরা চলো খেয়ে নাও। তারপরে দেখো, ওকেও খাবারটা দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধু মনে হুক করে যদি পাশে রাখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করো। তো কেমন লেগেছে আমার ভিডিওটি, তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমার মেনু রেডি, চলো খেয়ে নিই তাড়াতাড়ি। তো প্লিজ একটা লাইক অবশ্যই করো। টাটা। Thank you.